السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه والشهداء ملته وصلحاء سنته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعلى آله.
পাতে গে সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে ও সারা দুনিয়া চশমে আলম সে চুপ জানে বলে সারা দুনিয়া একটু মহব্বত আওয়াজে আমার নবীর মহব্বত নিয়ে দরুদ পাক আদায় করলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। বলেন না লাভ না ক্ষতি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার সুন্নাত দরুদকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিবে, যে ব্যক্তি বেশি বেশি করে আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করবে, কাল ময়দানে মেশারে ওই ব্যক্তিকে ওই উম্মতকে আমি রাসূলের সাথে সাথে রাখবো। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে থাকতে চাই কিনা? নবীজির সাথে থাকতে চাই কি চাই না? আওয়াজ লাগবে চাই কি না? একটু মহব্বতের আওয়াজে কোন জবান যেন চুপ না থাকে, প্রত্যেকটি জবান থেকে আমার নবীর দরুদ বের হতে হবে। পারবেন কি না? নবীর দরুদ পড়লে শয়তান নারাজ হয়ে যায় আর আমার নবী খুশি হয়ে যায়। নবী যখন খুশি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ওই উম্মতের উপরে রহমত সর্বদা জারি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে চান নাকি শয়তান? কথা বলেন না। আল্লাহকে খুশি করতে হলে নবীর দরুদ পড়তে হবে কিনা? আওয়াজ লাগবে। একটু মহব্বতের আওয়াজে পড়ার চেষ্টা করি। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে না রোষে, ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতে না রোষে, بسم الله الرحمن الرحيم
নবীকে যদি নিজের মনে করেন, নবীটা যদি আমার হয়ে থাকে,
কোন জবানকে চুপ করে রাখবেন না, শয়তানকে নারাজ করবেন, আমার রাসূলকে খুশি করবেন, আল্লাহকে খুশি করবেন, একই আওয়াজে বলার চেষ্টা করেন, ও মেরা নবী, صدرك منصوب ہے جس سے ورفعنا لك ذکرك سبحان اللہ ارجو بولن نہ سبحان اللہ کا فرما علم نشرح لك صدرك منصوب ہے جس سے ورفعنا لك ذکرك جس ذات کا সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আনারুল্লাহ শাহজি
রহমতুল্লাহি আলাইহির বাৎসরিক ওরস শরীফ উদযাপন উপলক্ষে আজ মুশান মিলাদ মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান মুহিব্বানে রহমতুল্লিল আলামিন যুব পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা দরবারে বারিয়া শরীফের শাহজাদা রৌনকের দরবারে বারিয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট ইসলামী গবেষক আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফদিলতুল শেখ হযরতুল আল্লামা জনাবে মাওলানা আলহাজ সৈয়দ মুকাররম বারি মুদাজিল্লুল আলী এবং আজকের নূরানী মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি চাঁদগাঁও কাজিরডিয়া মালির বাড়ি গৌসুল আজম জিলানি রাদিয়াল্লাহু তাআলা জামি মসজিদের সম্মানিত খতিব মুকর মাওলানা শাহাদাত হুসাইন আল কাদরী তামা ইকবালু এবং আমার সামনে বসা সামিঈন কেরাম পর্দার আড়াল থেকে শ্রবণরত মস্তুরাত খাওয়াতিন আমার মা ও বোনেরা লাউড স্পিকারের আওয়াজ যত দূরে শোনা যাচ্ছে আজকের এই নূরানী মাহফিল মাইকের মাধ্যমে সাউন্ডের মাধ্যমে যারা যারা শুনতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মুবারকবাদ সাথে সাথে আজকের এই নূরানী মাহফিলকে আরো রওনক করার জন্য সরকারে মদিনার সুন্নতকে বুকে লালন করে ধারণ করে রহমত পাওয়ার আশায় আবারও সালাম পেশ করছি যথাযথ জবাব দিয়ে আজকের এই নূরানী মজলিসকে আরো রওনক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে শেষ করতে পারবেন না। মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কারণ যেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, যেই নবীর উম্মত হিসেবে আমরা দুনিয়াতে এসেছি, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, সেই রহমাতুল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমরা কত বড় ভাগ্যবান, কথা বলেন না ঠিক কিনা? কত বড়ই না ভাগ্যবান আমরা, যার জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর মতান্তরে 3,36,000 পয়গম্বরের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে পাবলিশ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল বোঝার জন্য বলছি, মিলাদুন নবী নাই, মিলাদুন নবী নাই, মিলাদুন নবী করা বেদাত শিরিক বলে কিনা, কথা বলে না বলে কিনা? দেখবেন তাদের গালে দাড়ি আছে, দেখবেন তাদের মাথায় এরকম পাগড়ি আছে, তাদের পরনে জুব্বা আছে, বড় থেকে একটা মেসোয়াক দিবে, গালের পান্ডা খাটাই দেবে। এমন কিছু মানুষ রূপে শয়তান, তারা বলে মিলাদ নবী করা জায়েজ নাই, বেদাত, চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে শুধু গালে দাড়ি থাকলে, সাদা পোশাক পরনে থাকলে, মাথায় পাগড়ি থাকলে মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। যদি এমন হতো গালে দাড়ি পরনে সাদা পোশাক মাথায় পাগড়ি বা টুপি থাকলে যে মুসলমান হয়, ইমানদার হয়, যদি এমন হতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুসলমান হতো, কথা বলেন না ঠিক কিনা? তার গালে এতগুলো এতগুলো দাড়ি, পরনে সাদা পোশাক, কিন্তু সে কি ঠাকুর বলেন না? সে কি শুধু গালে দাড়ি রাখলে ধোকায় পড়বেন না, তার অন্তরের মধ্যে নবীর মহাব্বতকে
ইশক আছে কিনা সেটা যাচাই করুন। নবীর মোহাব্বত ইশক না থাকলে এত সুন্দর মাহফিল কখনো করা সম্ভব কথা বলা সম্ভব না। দেখেন যারাই ব্যবস্থা করেছে তাদের নাম মুহাম্মাদের একমাত্র লীলা আরামিন। সুবহানাল্লাহ বলেন দেখেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীর মহব্বত থাকলে, নবীর ইশক থাকলে, নবীর প্রেম থাকলে আমার নবীর মেহফিল সাজাতে পারে। নবীর প্রেম মহব্বত ছাড়া নবীর জিকিরের মাহফিল কখনো করা সম্ভব না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ঈসা রূহুল কবজ পর্যন্ত দুনিয়াতে 124,000 পয়গম্বর মতান্তরে 336,000 পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তারাও এসেছেন, ধর্ম পালন করেছেন, সাথে সাথে মূল লক্ষ্য উদ্দেশ্য আমার দয়াল নবীর অ্যানাউন্স করেছেন। বলেন না সুবহানাল্লাহ, এক্সাম্পল দিতে চেয়েছিলাম, উদাহরণ দিতে চেয়েছিলাম। আজকের এই মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আমার কথা বুঝে আসে, আমার কথা শোনা যায়? যেই বক্তা মাহফিলে উঠেছেন, বিশেষ বক্তা হোক, বিশেষ আলোচক হোক, আমি তার কাবিনী প্রধান বক্তা হই। উঠা মাত্রই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তার নাম নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা শুরু করার আগে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, মেহমান আলা, যিনি প্রধান অতিথি, আমি তার নাম নিয়েছি। এরপর পর বাকিগুলোর নাম নিয়েছি, ঠিক না? ঠিক। তিনি কি এখনো স্টেজে এসেছেন? কথা বলেন এসেছেন? আসেননি? লিফলেটের মধ্যে দেখেন সর্বপ্রথম ওনার নাম লেখা আছে, ঠিক না? ঠিক। সর্বপ্রথম প্রধান অতিথির নাম লেখা আছে লিফলেটের মধ্যে। যতগুলো বক্তা আগে বক্তব্য রাখবে তারাও এসে সর্বপ্রথম ওনার নাম নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তিনি কি এখনো পর্যন্ত স্টেজে এসেছেন? বলেন না এসেছেন? আসেননি? অথচ লিফলেটের মধ্যে আগে তার নাম দেওয়া হয়েছে। প্রত্যেকটি বক্তা সর্বপ্রথম বক্তব্য রাখার পূর্বে তার নাম নিচ্ছে, আবার তিনি আসবেন সবার পরে। তারপরে আর কোনো বক্তা? বলেন না তারপরে আর কোনো বক্তা? দুনিয়াবি হাইসিয়ত যদি এমন হয়ে থাকে, দুনিয়াবি হাইসিয়ত যদি এরকম ধারাবাহিক হয়ে থাকে, তাহলে আমার নবীকে আল্লাহ আগে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে বলছেন, হে আদম আলাইহিস সালাম তুমি যাও গিয়ে আমার নবীর অ্যানাউন্স করো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিকরামে দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেক আম্বিকরামকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, হে আদম থেকে ঈসা পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিকরাম এই দুনিয়ার জমিনের মধ্যে নবুয়ত নিয়ে এসেছেন, আল্লাহ যাদেরকে নবুয়ত দান করেছেন তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, তোমরা আমাকে প্রতিশ্রুতি দাও আমার নবীকে যখন পাঠানো হবে তোমরা সহ আমার নবীর প্রতি ঈমান আনবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসে, হযরতে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যবীহুল্লাহ, এইভাবে যত আম্বিয়া কেরাম দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবী আমার নবীর অ্যানাউন্স করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে বানিয়েছেন আগে পাঠিয়েছেন? নবীকে বানিয়েছেন আগে পাঠিয়েছেন পরে? তার মানে এটা নয় নবীকে পরে পাঠালেন তার মানে আগে পাঠান নাই, এরকম কোন ধারণা করার সুযোগ নাই। বলেন না ধারণা করার সুযোগ নাই। আদম আলাইহিস সালাম আমার নবীর কথা বলেছেন কিনা? কথা বলেন না? মূসা কালিমুল্লাহ এসে আমার নবীর জিকির করেছেন, আখেরি নবী আসতেছে, আখেরি নবী আসবে, তিনি যখন আসবে আমাদের সমস্ত নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, আমাদেরকেও সরকারে মদিনার প্রতি ঈমান আনতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি ঈমান না আনলে, নবীর প্রতি নবীকে বিশ্বাস না করলে তাকে কি মুসলমান বলা যায় না? তাকে কি ঈমানদার বলা যায় না? বলা যায় কখনো নয়।
এই যে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে, এটা কি আমরা এমনি এমনি পেয়েছি? এই পালিত হওয়া যে নবীজির নবীজির মিলাদ হচ্ছে, নবীজির জশনে জুলুস হচ্ছে, এটা আমরা এমনিতে পাই নাই। এটা আমরা নতুন কোনো কিছু উৎসব করছি না, নতুন কোনো আনন্দ করছি না, নতুন কোনো মিলাদ করছি না, নতুন কোনো জশনে জুলুস করছি না। এই জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী শিক্ষা দিয়েছেন লাগতানের খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহান। বর্তমান যুগ মিডিয়ার যুগ, মানুষ এখন আর বেকুব নাই, আছে মানুষ এখন আর নির্ভর নাই, মানুষকে এখন পেঁচা বানানো যায় না। যা হিন্দিতে কথা আছে, মুঝে উল্লু মত বানাও, মে উল্লু নহি হু, আমাকে পেঁচা মনে করিও না, আমি পেঁচা নই। পেঁচা যেমন দিনে দেখে না, সুতরাং পেঁচাকে অন্ধ বলা বলেন না, অন্ধ বলা যা নবীর গোলামিতে আছে তারা কখনো অন্ধ হতেও পারে না। কথা বলেন ঠিক না বলছি? যারা নবীর গোলামিতে আছে তাদের যদিও বা জাহেরান চক্ষু দৃষ্টি শক্তি না থাকে, কিন্তু দিলের চক্ষু আসে না নাই, আরো জোরে বলেন আসে না নাই। খবরদার, সাবধান, এখন আর মিথ্যা বলার সুযোগ নেই, কটুক্তি করার সুযোগ আর এখন নেই, মিলাদুন্নবীকে বেদাত বলার সুযোগ এখন আর নেই। মিলাদুন্নবী আমাদেরকে দেখিয়েছেন, মিলাদুন্নবী সর্বপ্রথম পালন করেছেন লা মাকানের খোদা রব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে মিলাদুন্নবী করেছেন কেমন? আমার সরকার প্রতি সোমবারে একটা করে রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে একটা করে রোজা রাখতেন সোমবারে। কারণ কি? আমার সরকার বলছেন যেই বারে আমি এসেছি সেই বারে আমি রোজা রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় দয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ করেছেন। কোরআনে পাকের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি। সূরা বাকারা, সূরার নাম কি? আরো জোরে বলেন বাকারা। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, আয়াত নাম্বার 64, 64 সূরা বাকারার 64 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন সূরা বাকারার 64 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করছেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা, যদি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট ফজল না আসতো, রহমত যদি না আসতো, আমি আল্লাহ যদি তোমাদেরকে অনুগ্রহ না করতাম, আমি আল্লাহ তোমাদেরকে যদি রহমত না করতাম, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। কে বলছেন? আল্লাহ। জোরে বলেন না কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, যদি আমি তোমাদের উপরে অনুগ্রহ না করতাম, তোমাদেরকে যদি রহমাতুল্লিল আলামিন না দিতাম, আমার হাবিবকে যদি তোমাদের মধ্যে না পাঠাতাম, তাহলে তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। কারণ কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে যুগ ছিল ওই যুগের নাম হলো আইয়ামে জাহিলিয়াত। ওই যুগের নাম কি ছিল? আইয়ামে জাহিলিয়াত। আরো জোরে বলেন কি ছিল? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত বাংলা কি? মূর্খতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। কেমন যুগ ছিল?
ওই যুগের কোন তুলনা এখন আর হয় না। এত বড় খারাপ যুগ ছিল, ওই যুগের মধ্যে মানুষকে মানুষ গণ্য করত না, ওই যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কেউ করত না। সর্বোত্তম মূর্তি পূজা, আগুন পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, পানি পূজা, বিভিন্ন রকমের পূজায় লিপ্ত থাকত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকত না। বিভিন্ন সময় এমন বড় বড় অপরাধ করত, যেই অপরাধের কথা শুনলে বর্তমানে পুরা শরীর তার শিহরে উঠে। এমন একটি হাজার হাজার অপরাধের মধ্যে একটি হলো, জীবন্ত অবস্থায় কন্যা শিশু যদি কোনো ঘরের মধ্যে কন্যা সন্তান যদি আসত, কোনো ঘরের মধ্যে কোনো পরিবারে যদি নবজাত শিশু কন্যা সন্তান যদি আসত, ওই জাহেলিয়াতের যুগে ওই কন্যা সন্তানকে আপন বাবা কোলে করে নিয়ে জীবন্ত কবরের মধ্যে দাফন করে ফেলত, চিৎকার দিয়ে বলেন না নাউযু বিল্লাহ। বর্তমানে এই সিস্টেম আছে? নাই। বলেন না আছে? নাই। জিন্দা কবর দিয়ে দিত নারী শিশু ঘরের মধ্যে, মেয়ে হলে কি হলে, মেয়ে হলে, অথচ এখন মেয়ে হলে মানুষ খুশি হয় কিনা? বলেন না হয় কিনা? আরে অনেক পরিবারে সন্তান আসতেছে না, সন্তানের জন্য এত ট্রাই করছে, সন্তান আসছে না ঘরের মধ্যে, ওই ঘরে কন্যা সন্তান আসা মাত্রই সবার মুখে হাসি ফোটে, ঠিক না বেঠিক? আদিকাল যুগে আমার নবী আসার পূর্বে যে যুগ ছিল, ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে ওই কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় কবরের মধ্যে দাফন করত, চিৎকার দিয়ে বলেন না নাউযু বিল্লাহ। এই জামানার মধ্যে সুদ প্রথা এত বেশি ছিল, সুদ এত বেশি গ্রহণ করত, যার থেকে সুদ নিত তার ঘরের মধ্যে স্থাবর অস্থাবর সব কিছু নেওয়ার পরে তার ঘরের আপন বিবিকে সহ সুদ মনে করে নিয়ে যেত, বলেন নাউযু বিল্লাহ। নারীর কোন অধিকার? বলেন না নারী কোন অধিকার? বর্তমানে নারীর অধিকার আছে না নাই? বলেন না আছে না নাই? শুধু অধিকার না, আমাদের নারী জাতি এখন বর্তমানে প্রধানমন্ত্রী, কথা বলেন ঠিক না? বিরোধী দলীয় যিনি আছেন তিনিও নারী, কথা বলেন ঠিক কিনা? নারীর মর্যাদাকে আমার রাসূল বরণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ? তখন নারীর কোন অধিকার, কথা বলেন না কোন অধিকার ছিল না? মা ছেলে, মা ছেলে বিয়ে হতো, নাউযুবিল্লাহ, জোরে বলেন, ভাই বোনে বিয়ে হতো, নাউযুবিল্লাহ বলেন, মায়ের কোনো চিহ্ন নাই, বোনের কোনো চিহ্ন নাই, এত খারাপ অবস্থা ছিল, সর্বক্ষণ মদ্যপান করত, জুয়া খেলত, সর্বক্ষণ এত খারাপ খারাপ কর্ম করত, যার কোনো বর্তমানে নজির নাই। এমন খারাপ একটি যুগ, এমন বর্বরতার একটি যুগ, মূর্খতার একটি যুগ, যে যুগের মধ্যে ভালো কোনো মানুষ হেঁটে গেলে তার সাথে হাসি তামাশা ঠাট্টা করত, বলে কি দেখ দেখ আমাদের সামনে যাচ্ছে, সে মদ্যপান করতে পারে না, জুয়া খেলতে পারে না, কোন ভালো মানুষ পথ দিয়ে হেঁটে গেলে তাকে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে লাঞ্ছনা করা হতো, দঞ্জনা করা হতো, বিভিন্ন খারাপ কমেন্ট করা হতো। ওই যুগের মধ্যে কোন লাভ ছিল না ক্ষতি ছাড়া, কারণ আল্লাহ বলার কোনো মানুষ ছিল না, সবাই শয়তানের অনুসারী হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী আসার কারণে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা খেয়াল করলে দেখতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 83 নম্বর আয়াতে, 83 আয়াতে, সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ-শাইতানা ইল্লা কালীলা। আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাউ রাফাদুল্লাহ আলাইকুম ওয়া রাহমা, আমি আল্লাহ তোমাদের প্রতি যদি রহমত না করতাম, কল্যাণ না করতাম, তোমাদের উপরে যদি দয়া পরবশ না করতাম, তাহলে তোমরা সকলেই শয়তানের অনুসারী হয়ে যেতে। কথা বলেন ঠিক না বে? ঠিক। কে বলছেন? আল্লাহ। বলেন না কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথ করছেন, যদি তোমাদের উপরে দয়া না করতাম, যদি তোমাদের উপরে অনুগ্রহ না করতাম, তাহলে তোমরা সবাই জাহান্নামী হয়ে যেতে। কারণ শয়তান কোথায় নিয়ে যায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। জোরে বলেন না জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। জাহান্নামের দিকে নিয়ে যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্র আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফজল এবং রহমতের কথা বলেছেন, ওই রহমত দ্বারা আল্লাহ পাক আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে বুঝিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমত দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝিয়েছেন? রহমাতুল্লিল আলামিন। আর জোরে বলেন রহমাতুল্লিল আলামিন। আমার নবীকে বুঝিয়েছেন। তো নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? আর জোরে বলেন না খুশি। নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি, নারাজ হয়েছে, এমনও কিছু ব্যক্তি আছে। কথা বলেন ঠিক কি? তারা বলবে না কি আমরা নারাজ হয়েছে, কথা বলবে না, কিন্তু তাদের কর্মকাণ্ডে বুঝাবে তারা নারাজ হয়েছে। কথা বলেন ঠিক না বে? ঠিক। আমার দয়াল নবী আসার পরে নারাজ হয়েছিল একজন, তার নাম কি? মাশাআল্লাহ। তার নাম কি? ইবলিস শয়তান। আমার নবী আসাতে রাগ হয়েছিল, আমার নবী আসাতে ক্রন্দন করেছিল, এমন ক্রন্দন আর কখনো সে করে নাই, এমন কান্নার কখনো সে করে নাই। দয়াল নবী তাসবিহের পরে সবচেয়ে বেশি কান্না করেছিলেন ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কি না? কোন শয়তান? ইবলিস শয়তান। দয়াল নবী আসার পরে কান্না করেছেন, দয়াল নবীর নূরানি কদম যখন জমিনে লাগলো, মুমিনের রহম থেকে আমার দয়াল নবী সর্বপ্রথম যখন জমিনে আসলেন, জমিনে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক যখন জমিনে লাগলো, স্পর্শ হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনটাকে পবিত্র করে দিলেন, সিজদার জায়গা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গোটা জমিনটা যখন পাপে ভরপুর ছিল, গোটা জমিনটা যখন পাপে ভরপুর ছিল, গোটা জমিনে যত মানুষ ছিল সবাই যখন জাহান্নামের দিকে নিপতিত হচ্ছে, তো সবাই যখন শয়তানের অনুসারী হয়ে গেছে, আমার আল্লাহ আমার রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজি রহমাতুল্লিল আলামিনকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, গোটা দুনিয়াটা আমার নবীর কদম লাগার কারণে পবিত্র হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাই তো শায়ের খুব সুন্দর বলেছেন, নূর বাঁধা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে আলম মেয়ে ইয়ে দেখো কেসা নূর ছায়া হে, নূর বাঁধা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নূর বালা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে আলম মেয়ে দেখো কেসা নূর ছায়া হে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু বলতে চেয়েছিলাম, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম লাগার কারণে, এক কথায় দয়াল নবী তাশরিফ আনার কারণে,
সবচাইতে বেশি নারাজ হয়েছিল ইবলিস শয়তান, ঠিক না বে? ঠিক। শয়তান কি আমাদের পক্ষে কথা বলবে না বিপক্ষে? কথা বলেন না পক্ষে না বিপক্ষে? শয়তান কখনো কি চাইবে বান্দার জান্নাতে যাক, আল্লাহর বান্দা রাসূলের উম্মত জান্নাতে যাক? শয়তান কখনো তা কামনা করে না। তাহলে শয়তান এত ক্রন্দন কেন করলো? বিশ্লেষণ করলে দেখতে পাবেন শয়তান কান্না করছে, শয়তান অজরে কান্না করছে। কান্নার ফলে শয়তানের সাঙ্গপাঙ্গরা যারা ছিল সকলে উপস্থিত হয়ে গেল। শয়তানের সাঙ্গপাঙ্গরা উপস্থিত হয়ে শয়তানকে বারবার জিজ্ঞেস করতে লাগলো, ওগো আমাদের সর্দার, ওগো আমাদের সর্দার, আপনি এত কান্না করছেন কেন? আপনাকে তো কাঁদতে কখনো দেখিনি, এখন কেন কান্না করছেন? এত কান্না করছেন কেন? সব সময় আপনি হেসেছেন, আজকে এত ক্রন্দন করেন কেন? কারণ কি? কারণ কি? শয়তান বলে, তুই তো জানিস না আজকে কে দুনিয়াতে এসেছে। আমার সাজানো সংসার বরবাদ হয়ে গেছে, আজকে কার তাসরিফ আবার হয়েছে তোরা জানিস না? যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করত না, যার নূরানে কদম লাগার কারণে, যার নূরানে কদম জমিনে স্পর্শ হওয়ার কারণে গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই জন্য মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক কোন কালাম করতে চাইলে, মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কোন কালাম করতে চাইলে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, তুমি তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে তোমার সাথে আমি আল্লাহ কালাম করব। বলেন না সুবহানাল্লাহ। তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। সব জায়গায় কথা বলেন না, সব জায়গায় কথা বলতেন না, কারণ কিছু কিছু জায়গা ছাড়া সবগুলো পবিত্র ছিল না। যেমন আম্বিয়া কেরামদের হুজরা শরীফ, আম্বিয়া কেরামদের হুজরা শরীফ পবিত্র ছিল, তুর পাহাড় পবিত্র ছিল, কিছু কিছু জায়গা পবিত্রতা থাকার কারণে ওখানে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদেরকে সাক্ষাৎ দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তার নবীর সাথে কথা বলতেন, রাসূলদের সাথে কথা বলতেন। এখন গোটা জমিনটাই সিজদার জায়গা হয়েছে, শুধুমাত্র সিজদার জায়গা বললে ভুল হবে। আপনি যখন পানি পান না তখন জমিন আপনাকে পবিত্র করার ক্ষমতা রাখে, কথা বলেন ঠিক কিনা? পানি নাই তখন কি করেন? তায়াম্মুম। পানি নাই তখন কি করেন? তায়াম্মুম করেন। তার মানে জমিন আপনাকে পবিত্র করে দিচ্ছে, তায়াম্মুম করার মাধ্যমে আপনি নামাজ আদায় করতে পারছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে গোটা জমিনটা পবিত্র হওয়ার কারণ কি? আমার রাসূল পাকের নূরানি কদম লাগার কারণ। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে মিলাও নবীর সাথে তোমার তুলনা, কেমনে করো, কিভাবে তুমি নবীর সাথে তুলনা করো? নবী যেমন মানুষ আমিও তেমন মানুষ, এই কথা বলতে কি তোমার লজ্জা লাগে না? কেমনে করো, কিভাবে তুলনা করছো? নবীজি তো এসেছেন ধরার মধ্যে সর্বপ্রথম এসে কদম রেখেছেন, ঠিক না বেটি? প্রথম কি রেখেছেন? হযরতে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন তখন তিনি সিজদায় অবস্থায় ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুল মুবারকটা, হাতের আঙ্গুল মুবারকটা উপরে তুললেন, সিজদায় অবস্থায় ছিলেন, হাতের আঙ্গুল মুবারকটা উপরে তুললেন আর বলতে লাগলেন, আশহাদু আন লা ইলাহা ওয়া আন্নি রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এসে সর্বপ্রথম তিনি যে আল্লাহর নবী এবং আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই সেটা আমার রাসূল আসা মাত্রই ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী আসা মাত্রই কদম দিয়ে এসেছেন আর তুমি এসেছো মাথা বের করেছো, কথা বলেন ঠিক কিনা?
তোমার দুনিয়াতে আসাটা, তুমি দুনিয়াতে এসেছো সর্বপ্রথম দুনিয়াতে তোমার মাথা আগে এসেছে, ঠিক না বে? ঠিক। যদি মাথা আগে নোয়াইস্তু, যদি মাথা আগে নোয়াইস্তু, হনরলে যদি ঠেঙাইস্তু তো ডাক্তার হোক দিত্রী, মাও মরে যাবো, হো মরে যাবো, ঠিক কিনা? মাথার না ঠিক কিনা? বর্তমানে অপারেশনের ব্যবস্থা আছে, এর থেকে অপারেশনের ব্যবস্থা আছে না? তুই আর মা বোন আর মাওল এতে এই জগৎ যে জগৎ মধ্যে অপারেশনের ব্যবস্থা নো আছে, একটা যদি সন্তান হনর হইমে উল্টো গিয়ে দর, একটা মাও মারা যেত সন্তান তোমার আয়ুন না আর নবীর আয়ুন কি ওয়াইনে না? নবীজি আয়ুনের ওয়ার মারে জমিনের মিটি কদম রাহমার ওয়ার মারে কথা জমিনের পবিত্র দিন কথা হন ঠিক নেবে ঠিক আর রাসূল পাক কদম রাখি দে সুজদা দিয়ে দে ওয়ার ওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এ আল্লাহ ছাড়া হলো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই, ইয়ে হইনি এবং নিজেরে নিজে হই নাই, আল্লাহর প্রেরিত রাসূল হন না? সুবহানাল্লাহ। তুমি কি ইজ্জু দুনিয়া তাই রোয়ার মারে শিল্লে শিল্লে হেন্ডু দে মাথন না ঠিক কিনা? তুমি দুনিয়া তাই ওদাতে কি শিল্লে শিল্লে হেন্ডু দে কিয়া হেন্ডু তাই রসুল লহ দিত্তু গুরু বল হাঁদে না আসে দে আসে না? ছোট বাচ্চা দুনিয়াতে তো জন্মগ্রহণ করে, নবজাত শিশু যারা হয় এই দুনিয়াতে আইন রোয়ার মারে হাঁদে নাকি আসে? হাঁদে কা নো আসে কা মনে রাখবেন প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা শিশু যেই পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে করতে পারে, হিন্দু লোক মানুষ, হিন্দু পরিবারে জন্মগ্রহণ করুক, বৌদ্ধ ধর্মে জন্মগ্রহণ করুক, খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করুক, আবার মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করুক, যেখানে জন্মগ্রহণ করুক না কেন প্রত্যেকটি শিশু ইসলাম ধর্ম নিয়েই দুনিয়াতে আসে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নিয়ে আসে? আরো জোরে ইসলাম ধর্ম নিয়ে দুনিয়াতে আসে। এখন আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, আর দুনিয়াও সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুন লিল কাফিরিন। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কায়দখানা, জিয়ালখানা। এই দুনিয়াটা মুমিনদের জন্য কি? এই দুনিয়াটা মুমিনদের জন্য কি? জিয়ালখানা। ওয়া জান্নাতুন লিল কাফিরিন, এই দুনিয়াটা জান্নাত হচ্ছে যারা কাফের তাদের জন্য দুনিয়াটা জান্নাত। কে বলেছেন? রাসূল। কে বলেছেন? রাসূল। আর জোরে রাসূল। তাহলে আপনি বলেন জিয়ারখানা কেউ থাকলে কি হাসে না কাঁদে? হাসে না কাঁদে? জিয়ারখানা থনকিয়ে বাঁধিয়ে আইলি পুলিশে ধরি কয়েকখানা দিকে নিলে জিয়ারখানা দিকে নিলে কি গাও সেরা সেরা আসিব নাকি শুকর খানি দিলে? মাথর না শুকর খানি দিলে হাসিব কিয়া? আর হতে তুমি বাইরে করবি তো জলদি গো তোমার কিয়া জানা লাগাই দিই রক্ত ফারি আর জায়গা বেশি ফারি টিয়া যা আছে দিয়ে মারা বাইর কর তো মাথার কর্ম লাগে না হয় না? হয়। জিয়ারখানা থাকে নিলে রাজি কেউ ওগো পাখি পিঞ্জারে বন্ধ রেখে এই বদল করাই গো তুমি বাইরে যাবে প্রত্যেক সন্তান দুনিয়া আল্লাহ বুঝিবেন তৌফিক দান করুন। আমিন। সারা দুনিয়া
اچھی لگی او صلاۃ বলতে চেয়েছিলাম তোমার জন্ম আর নবীর জন্মের মধ্যে পার্থক্য আছে নাই? তুমি দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার সময় সর্বপ্রথম তোমার মাথা দিয়ে দুনিয়াতে আসার সময় সর্বপ্রথম তুমি মাথা বের করেছো, আর আমার নবীজি দুনিয়াতে আসার সময় সর্বপ্রথম কদম এসেছে, চিৎকার দিয়ে বলেন না সুবহান, তুমি আসার সময় ক্রন্দন করেছো, আর আমার রসুল এসে সর্বপ্রথম সিজদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহদানিয়তের কথা বলেছেন, নিজে যে রসুল সে কথা উল্লেখ করে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন না সুবহান। আমার নবীর মতো কি আর কি কেউ আছে? নবীর কোন মেসার আছে? সুতরাং তুমি বলছো নবী তো সে কোনো মানুষ, নাউজুবিল্লাহ বলেন না, তুমি বলছো নবীর থেকে তুমি বলো তোমার ডিগ্রি আছে, নবীর নাকি ডিগ্রি নেই? জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইতার আগে মুনাফিকের আগে আছে না, যে ফাতুক বই বা খাই এ ফাতিল বলি হানা করে দিই, কথা হন ঠিক কিনা? ইতার গেলে মুনাফিকের আছে না, জিতে হয় নাকি নবী ফাটায় যদি না ফাটে তাহলে তোমরা ব্যাস করে ক্ষতিগ্রস্ত হইতে, আবার কোথায় ফাটে নিয়ামত জিন ফাটে ইয়ান যদি না ফাটে তাহলে ওই নিয়ামত ইয়ান যদি তোমার কাছে না আসতো তাহলে তোমরা বেগুনে শয়তানের অনুসারী হতে অনা না হুজুর না, তাহলে কি শয়তানের অনুসারী হলে কি বলা হতো না? আমার তাকে হইতো না দয়াল নবী আয়ুর হারবে জাহান্নামি জান্নাতি হই জোরন না সুবহানাল্লাহ, জাহান্নামি জান্নাতি হয়েছে দয়াল নবীর তশরীফ হওয়ার কারণে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করছেন, আমার নিয়ামত যখন তোমরা পেয়েছো আর তোমরা অবহেলা করো না, আমার নিয়ামত যখন তোমাদের কাছে চলে এসেছে তোমরা আর গুটিয়ে বসে থাকো না, উযকুরু নিয়ামত আল্লাহ, আল্লাহর নিয়ামতের আলোচনা করো, আল্লাহর নিয়ামতের তাসকারা করো, আল্লাহর নিয়ামতের জুলুস করো, আল্লাহর নিয়ামতকে তলবে ধারণ করে বুকে ধারণ করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে করে ঈদে মিলাদ নবী পালন করো, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারা 103 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, উযকুরু নিয়ামাতাল্লাহ, উযকুরু যিকির করো, আলোচনা করো নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতে আল্লাহর নিয়ামতের আলোচনা করো, যিকির করো। কারণ কি, কেন যিকির করব? ইফ কুনতুম আদা আম ফাআল্লাফ বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, কেন যিকির করবে না? সেই নিয়ামতের তাসকারা কেন করবে না? সেই নিয়ামতের আলোচনা কেন করবে না? যে নিয়ামত আসার পূর্বে তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশ্মন ছিলে, একে অপরের সাথে যুদ্ধ বিগ্রহে লেগে থাকতে, নিয়ামত আসার সাথে সাথে তোমরা দুশ্মনী ভুলে গিয়ে একে অপরের বন্ধু হয়ে গেলে, ভাই হয়ে গেলে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে নিয়ামত পাওয়ার পরে তোমরা ভাই হয়েছো, যে নিয়ামত পাওয়ার পরে তোমরা দোস্ত হয়েছো, দুশ্মনে বলে দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? নাই তো শুকরিয়া কিভাবে আদায় করবে? এই দশটি জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর তাসকারা করার মাধ্যমে, নবীর জিকির করার মাধ্যমে, নবীর শান বয়ান করার মাধ্যমে, নবীর মিলাদ করার মাধ্যমে নবীর আলোচনা করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনা করার জন্য কে অর্ডার দিয়েছেন? আল্লাহ। আর জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ অর্ডার দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, আলোচনা করতে হবে, নবীর জিকির করলে, নবীর আলোচনা করলে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? নবীর আলোচনাকে বেদাত বললে, নবীর আলোচনা করাকে মিলাদ নবীকে বেদাত বললে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না? বলেন না পাওয়া যাবে না?
জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন তার আলোচনা না করলে তিনি কি খুশি হবেন? তিনি কি রাজি হবেন? আর গোটা দুনিয়ার মানুষ চলতে গেলে যে এলাকায় থাকছেন, যে এলাকায় অবস্থান করছেন, যে স্থানে আপনি অবস্থান করছেন, সে এলাকার চেয়ারম্যান যিনি তার কথা আপনাকে মানতে হয়, ঠিক কিনা? আপনি ইচ্ছা করেন বা না করেন, আপনি ইচ্ছা করেন বা না করেন, আপনাকে আপনাকে তার কথা পছন্দ হোক আর না হোক, সে যেহেতু ক্ষমতায় আছে তার কথা আপনাকে মানতে হবে, ঠিক কিনা? মাথন না ঠিক কিনা? না মাতলে গেলে জিম ধরবে কিনা? তিনি কি আপনাকে সুপারিশ করবেন? কথা বলেন না করবেন? কথা একদম ক্লিয়ার, নবীকে মানলে জান্নাতি, না মানলে সন্ধান গ্রহণ করিবে ঘর। নিঃশ্বাস চলে গেলে আর ওই সুযোগ পাওয়া যাবে না, নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ সুযোগ রয়েছে। আমার নবীকে আপনার দিলের মধ্যে স্থান দিন, আমার নবীর মহাব্বত আপনি কলবে ধারণ করুন, আমার নবীর মহাব্বত যদি আপনার অন্তরে চলে আসে উভয় জাহানের কামিয়াবি আল্লাহ আপনাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আবুল আহাব আমার নবীর পাশে থাকার পরেও নবীর আজমত বুঝে নাই, নবীকে চিনে নাই, নাম কি? আমার নবীর চাচা হওয়ার পরেও, আমার নবীর চাচা হওয়ার পরেও আবু লাহাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিয়েছেন, কারণ কি? নবীকে চিনেন নাই, নবীকে মানেন নাই, নবীকে জানেন নাই, নবীকে বুঝেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বদদোয়া করেছেন আবু লাহাবের বউ, আমার নবীর জন্য বদদোয়া করেছেন বেশি বেশি, আর আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিলাম আমার নবীর কোনো ক্ষতি হবে না, তোমাদের বদদোয়া কোনো কাজে আসবে না, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেছেন না? নবীর সাথে গুস্তাখি করা মাত্রই আল্লাহকে সহ্য করেছেন না? সহ্য করেননি, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হয়ে যা, নবীর সাথে গুস্তাখি করা মাত্রই আমার আল্লাহ সাথে সাথে শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন, কথা বলেন ঠিক না বেটি? অথচ দেখেন বুখারী শরীফ কিতাবুন নিকাহ হাদিস নম্বর 4813 এই হাদিসে পাকে ইরশাদ হচ্ছে যে আবু লাহাব এর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন সে আবু লাহাবও কিন্তু সপ্তাহের মধ্যে একদিন নাজাত পাবে। আবু লাহাব কি আমার নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? সবাই বলেন জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী হওয়ার পরেও, জাহান্নামে যাওয়ার পরেও তিনি সপ্তাহের মধ্যে একদিন, সপ্তাহের মধ্যে একদিন নাজাত প্রাপ্ত হয়ে যান, জান্নাতি হয়ে যান।
সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ কি? এখন রমজানের পর্ত তিনি হচ্ছেন কেন? সপ্তাহে একদিন কোন কারণে তিনি নামাজ পড়ছেন, কারণটা কি? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন তাশরিফ আনলেন 12ই রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে, 570 হিজরিতে যখন আমার দয়াল নবী দুনিয়াতে তাশরিফ আনলেন, আমার দয়াল নবী তাশরিফ আনতে খুশি হয়ে, কি হয়ে? খুশি হয়ে নবী হিসেবে নয়, বংশের মধ্যে একজন পুরুষ এসেছে, বংশের মধ্যে কুরাইশ বংশে একজন পুরুষ এসেছে, ওই হিসেবে আবু লাহাব শুয়েবা নামক তার একজন দাসীকে ইশারা করে, হাত দিয়ে ইশারা করে, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে নাজাত দিয়েছেন, মুক্তি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর জন্য নয়, একজন বংশের মধ্যে পুরুষ এসেছে, কি এসেছে? পুরুষ এসেছে, ওই খুশিতে পুরুষ হওয়ার কারণে, পুরুষ কুরাইশ বংশের মধ্যে একজন পুরুষ এসেছে, ওই খুশিতে আবু লাহাব শুয়েবা নামক একজন দাসীকে, যেই দাসী এসে আবু লাহাবকে জানিয়েছেন যে আপনার পরিবারে একটি পুত্র সন্তান এসেছে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই কথা শুনে আবু লাহাব শুয়েবা নামক দাসীকে মুক্তি দিয়ে দিয়েছেন, মুক্তি দিয়েছেন, তাকে দাসত্ব থেকে বের করেছেন, আজাদ করে দিয়েছেন, মুক্তি করে দিয়েছেন। তার মানে তুমি যে সংবাদটা আমাকে দিয়েছো আমি বড়ই খুশি হয়েছি, যাও আজকে থেকে তুমি আজাদ। বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে তুমি কি আজাদ? তুমি আর দাসী নও, তুমি যে সংবাদ আমাকে দিয়েছো আমার ঘরে আমার পরিবারে একটা পুত্র সন্তান এসেছে, যে সুসংবাদ তুমি আমাকে দিয়েছো, ও সুহেবা আমি তোমাকে বলছি তুমি আজকে থেকে আজাদ। সুবহানাল্লাহ। তুমি আর দাসী না, তুমি এখন আজাদ। এই যে আজাদ করে দিয়েছেন খুশি হয়ে, নবী হয়ে যদি মানত তাহলে কি অবস্থা হতো আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। সুবহানাল্লাহ। বলেন যদি নবী হয়ে জেনে বিশ্বাস করে সুহেবা নামক বান্দিটাকে যদি আজাদ করতেন, দাসীটাকে যদি আজাদ করে দিতেন, আল্লাহ জানে কি হতো। পুরুষ হিসেবে যে তাকে আজাদ করে দিলেন সুহেবা নামক ওই দাসীকে আজাদ করে দিলেন যেইবারে, সেই বার্তা ছিল সোমবার। বলেন না সুবহানাল্লাহ। যেইবারে আমার নবী তাশরিফ এনেছেন সেই বার্তা ছিল কি? সোমবার। আবু লাহাব বলছে গোটা সপ্তাহের মধ্যে আমি শুধু একদিন আমার আজাবটা কম হয়ে যায়, যেই দিন দয়াল নবী এসেছেন ওই খুশি হয়ে আমি সোয়েবা নামক দাসীকে আজাদ করে দিয়েছিলাম, আল্লাহ আমাকে ওই একটা দিন আজাদ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন জাহান্নামী যদি আজাদ পেয়ে যায়, একজন জাহান্নামী যদি মুক্তি পায় নবীকে মহব্বত করার কারণে, আমরা তো নবীর উম্মত, ঠিক না? ঠিক, আমরা নবীর পাগল প্রেমিক, ঠিক কি না? আমরা কি পাবো না? আমরা কি মুক্তি পাবো না? আমরা কি নাজাত পাবো না? আল্লাহ কি আমাদেরকে নাজাত দিবেন না? বলেন না দিবেন কি না? এই জন্য বলতে চাই, যারা নবীর আশিক, যারা নবীর পাগল প্রেমিক, যারা নবীর মহব্বত নিজের অন্তরে রেখেছেন, যারা নবীর মহব্বতকে নিজের জানের চাইতে বেশি জেনেছেন, তাদের জন্য বলি মোহাম্মদ কে গোলাম হোগা কফন মেলা নহীঁ হোতা, মোহাম্মদ কে গোলামোঁ কা কফন মেলা নহীঁ হোতা, কফন মেলা নহীঁ হোতা, মোহাম্মদ কে গোলামোঁ কা কফন মেলা নহীঁ হোতা। সারা দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করলেন,
আবু লাহাব যদি মুক্তি পেয়ে যায় আমরা কি পাবো না? পাবো। বলেন না পাবো কিনা? পাবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, দুনিয়ার মধ্যে তুমি যত সঞ্চয় করছো, যত সম্পদ তুমি উপার্জন করছো, যত সঞ্চয় তোমার আছে, টাকা পয়সা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যা কিছু তুমি করেছো, যত সম্পত্তি তুমি ফিউচারের জন্য করেছো, সমস্ত সঞ্চয় থেকে উত্তম সঞ্চয় হলো আমার নবীজির মিলাদ করা। বলেন সুবহানাল্লাহ। নবীর কি করা? মিলাদ। নবীর মিলাদ করা, নবীর মিলাদ করাই হচ্ছে উত্তম সঞ্চয়। উত্তম সঞ্চয় বলেন সুবহানাল্লাহ। এখানে হয়তো আমরা দেখছি না নবীর মিলাদ কি এমনি এমনি হচ্ছে নাকি টাকা পয়সা খরচ হচ্ছে? কিছু তৈরি দে, টিয়া সারা না টিয়া দি, মাথন না টিয়া দি, টিয়া দিলে লাভ না হতি বাংলাদেশের চব্বিশ টিয়া আর সিদ্দিক একবার হত দে, যে ব্যক্তি আর রসুল মিলাদ করিবে চব্বিশ টিয়া হস্তা করিব, খটিয়া চব্বিশ টিয়া হস্তা করিব সত্যবাদী লম্বিত সবচাইতে বড়, সবচাইতে কারণ সিদ্দিক একবার কোনদিন বিষয়টা বল শুধু তোর বুঝতাম স্যার, সিদ্দিক একবার কথা হয়ে যে মুছাতা হই না, মাথন না যদি কবুল করছে তো এই মিলা দিয়ে ধরে নবী যদি তোমার কবুল করছে তো হালিয়া হাসানোর মানে না আর সঞ্চয় কি করবো নাকি নবীর যে মিলাদ দরুদ খবর ভরা কি হিসেবে আছে?
একবার হইলে একবারটা কবুল, কারণ কি দরুদ আনা ভরে দিন আর আল্লাহ অনুরোধ করবে আল্লাহুম্মা মুখোমুখি হন আল্লাহ আল্লাহ অর্থ কি হে আল্লাহ, বাংলা অর্থ কি আরবি কি আল্লাহুম্মা হে আল্লাহ ও গো আল্লাহ সাল্লি আলা সাল্লি আলা হে আল্লাহ আপনি আপনার নবীর উপর দরুদ পড়ুন সুবহানাল্লাহ। আর এই আরবি থর বাংলা হইলে অর্থ কি আল্লাহ অনেক করুন অনর মত করি অনর মেহেবুবুর দরুদ অন খোদাই ফরন সুবহানাল্লাহ। আর আপনারা নাফাক জবান নিয়ে নাছে আর দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, খোদাই যদি নবীর দরুদ ফজিদ হয় কিন্তু কবুল নবী মাথা নবী কি না আর খোদা ওই তো খোদা অন করুন অমর হাবিবুর দরুদ সুবহানাল্লাহ। ইয়ের নাম যদি নবুজে দেয় এই হতাকা যদি তারা নবুজে এটা কি নাট্য নাচ হতে না এটা নাট্য নাচ না নবীদের মিলাদর এটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত নই হাদিসে পাঠ তেলাওয়াত নই ইনকারাত না নবীর দুরূদ শরীফ নবীর নাথানি আদায় নেওয়ার লাস্টে তিন এর মিলাদ কেম করানো যাবে এটা যা কিছু করা যায় তিন কিশোর হয়তো পারে না কোরআন শরীফের পারে না হাদিসে পাঠ পারে না অনেক কিছু তো পারে না তুমি বেরোত কি লেখা হতে না না শয়তানি করে দেয় নবুজুত তো না পুঁজির না করে দেয় রিয়েল খাই খিয়াল খারাপ হয়ে যেতে নাই কিশোর কান ফাটত কিশোর কান কি শতান দুই প্রকার খবরদার আরো জন হন বাঙ্গি দিয়ে কিল্লে হরি শতান হপকার কোরআন শরীফের শেষ সুরা সুরায় নাস সুরা কি নাস আবার যিনি ভিতরে আছে তে শতান যিনি ভিতরে আছে তে কি শতান যিনি শতানের দেখা না যায় মানব শতান দেখা যায় জান নাকি উক্ত মানব শতান নাম ইদি আহমদ শফি খারাপ লাগ না খারাপ লাগ না কিয়া এই লেখা হইলে ইবে মিলাদুন নবী এটা কি হই বেদাত হই হন কি হই রে মিলাদুন নবীর তবরুক জিবে করা নাই বিরিয়ানি তবরুক করা যায় কিনা এই তবরুকের রে পায়খানার লগত তুলনা করছি কি মানুষ না শতান আরো জোরে মিলাদুন নবীর নাম আমি লিখতে কোনো দিন মাফ করতে পারে মাতর না ঠিক কি না মিলাদুন নবী মানে কি নবী এসেছে নবীর তো খোদার রহমত তুমি লাভ আমি করে ফাটাই এর খুশি উদযাপন করার নাম নাম হইলি মিলাদুন নবী কথা হন ঠিক না বেঠিক একটা নারাজ হইল তো শয়তান আর এখন নারাজ হতে ওয়াবি গাঠি হল ঠিক না বেঠিক আরো জোরে হন ঠিক কি না গুড়া দুনিয়ার না তো নবিল্লাই কথা হন ঠিক কিনা গুড়া দুনিয়া হাল্লাই নবীর মোহাম্মদ নবীর দি খোদা নসিদে তুই তুইও খোদা নসিদ দি ঠিক কিনা আরে জোর হন ঠিক কিনা আল্লাহ বুঝিবেন তো বিজ্ঞান করো বুড়ো বয়স সমাজে থাকবে তো বিজ্ঞান করো একটাই খবর তার একটাই ফারাত দিয়ে দিন ঠিক কিনা যে হর সময় কেলা সোয়া হাজার খায় মরে কি করে ঠিক কিনা কেলা সোয়া হাজার খাবে না আগে যান তৌফিক দান করো হয় যায় গরিব নামাজ নবীরে মাননি মানিবে তৌফিক আল্লাহ দান
নবীর যদি মানিক ফরদ হয় জান্নাতি এর হাসুবু, নবীর যদি নমানদ হয় তাহলে জান্নাতি এর জান্নাতুর খুশবু ফরমান কাফি জিবি ঠিক নেবে ঠিক আর জোর হন ঠিক নেবে ঠিক আর হযরত ইমাম আল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাদরে বের নবী আলাইহি কারমা ফরমাতে তুজসে ওর জান্নাত সে কিয়া মতলব ওয়াহাবি দূর হো রসূলুল্লাহ কে জান্নাত রসূলুল্লাহ কি হাম রসূলুল্লাহ কে জান্নাত রসূলুল্লাহ কি জান্নাত পাওয়া তো অনেক দূরের কথা, আপনার জন্য জান্নাতের সুবাস আপনার নাকে আপনার কানে আসবে না ঠিক না বে ঠিক? কারণ কি জান্নাতের মালিক রসুল বলেন না কে? আর জোরে জান্নাতের মালিক রহমাতুল লিল আলামিন। সুতরাং রহমাতুল লিল আলামিন কে যদি না মানেন জান্নাত আপনার জন্য নয়, নবীকে যদি মানেন মানার মতো যদি মানেন জান্নাতটা আপনার জন্য ঠিক না বে ঠিক? আর জোরে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত নারে গাউসিয়া আউলাদে রাসূলের আগমন, আউলাদে রাসূলের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রিয় হাজরানে মজলিস ও আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে স্টেজের মধ্যে বাংলাদেশের অন্যতম দরবার দরবারে বারে শরীফের মুনাজারে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত আবে তাবে খেতাবত হযরতুল আল্লামা আল হাজ জনাব মাওলানা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী হুজুরের বড় সাহেবজাদা নায়েবে সাজ্জাদা নশীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুনাজারে আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি সৈয়দ মুকারম বারী সাহেব মাদদা জিল্লুল আলী, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদেরকে আজকের এই নূরানি মাহফিলের তার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা বসে আছি। আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন আজকের এই নূরানি মাহফিলের মেহমানে আলা, আমাদের মাঝে তশরিফ রেখেছেন, সবাই মহব্বতের আওয়াজে বলে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আমার নবীকে যদি শয়তানের মতো মানো কিনা
কারণে যদি 675,000 বছর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাস্টবিনে ফেলতে পারেন, তাহলে তুমি যাকে মানছ না, তিনি তো আদম আলাইহিস সালামের নবী, ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কেরামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীদের নবী, সমস্ত সরদার নবীদের সরদার, ইমামুল আইম্মা রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, নূরুন নবী, জিন্দান নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি না মানো, তোমার তো এখনো পর্যন্ত 675,000 বছর তোমার বয়স নাই, আছে 675,000 বছর বাচ্চে না কেউ, ক্ষণ মানুষ 600,000 তুম বাসে 500 বছর বাচ্চে না, সাধারণ মানুষ বাচ্চে না, নাও বাসে তোমার বয়স বর্তমানে সে বললে নইলে হনলে সিবি যাবি 60 বছর নইলে 70 বছর, ঠিক কিনা? আর একটা যদি ইকটে মিকটে হরড় হইলো ওষুধ পত্র করি পালামি কে চিকিৎসা করি লাড়ি ঠেলা মারিল দুই চার পাঁচ বছর বাসি বেঁধে দিই, ইয়ার তুমি বেশি বাঁচা যাবো না? 75 নইলে 80, ঠিক কিনা? 80 যাইতে না যাইতে ফাঁসি হয় মরে রইলে নো আজানা নাই, আরো জোর হন আজানা নাই, 80 বছর বেয়াদিমি করতে 10,00,000 বছর মাইননি, ঠিক কিনা? কারণ নবীর যদি নমানস দই নবীর মানুষ মতো ন মানুষ দই ওইবার 675,000 বছর এবাদত করানোর পরে সইতে মানার পরেও যদি আল্লাহ আদম আলাইহিস সালামের ন মানাতে যদি মেরে ইবাদত দেখিন বাদ দি শতন মানা ধরে তেজে দই, তাহলে তুমি বাচ্চু তো মাত্র 80 বছর, তুমি যারা ন মানো ইবা আদম আলাইহিস সালামের নবী, ঠিক কিনা? আরো জোর হন, ঠিক কিনা? এই রহমতুল্লিল আলমিনের ন মানিলি তাহলে তোমার স্থান হঠাৎ আসবে, এটা শাস্তি এটাও চুরি করলে জায়গায় বেঁধে রে লোজা আর মিকে ফেলা মাথন না, ঠিক কিনা? আল্লাহ বিয়া কোনটা বুঝিবেন তৌফিক দান করো, এক কথাই ইয়েন বুঝিবেন, আল্লাহর প্যার রসুল নিজের দিলের মধ্যে যদি নিজের জানতুন বিশেষ ঠাইদিক পর্যন্ত তাহলে মুক্তি অনলাই অবধারিত, আর নবীর যদি মানিক না পারাম দই যত বড় হাবিল বেড়াও না কেন তুই জাহান নামাজ যাবে তখন সন্দেহ সারা কথা হন, ঠিক কিনা? আল্লাহ আর বুঝবে তৌফিক দান করো, আরো জোর হন আমি, আরো মহান বললে হন আমি, প্রধান অতিথির প্রধান মেহমান বক্তব্য তকরির উনি এরে আর কলব পান ঠান্ডা করিবার তৌফিক দান করো, আমিন। উহিব্বান রাহমাতুল্লিল আলামিন যুব পরিষদের যে ব্যবস্থাপনা গঞ্জি আল্লাহ পাক তারার এই ব্যবস্থা গান কবুল আর মঞ্জুর করো, আমিন। এতক্ষণ পর্যন্ত ওদির আগ্রহ লই কষ্ট করি আর সহ্য গুজুন দে আল্লাহ ইন কবুল করো, আমিন। হন না, আমিন। আয় তুলে কষ্ট দিছলাই না, ইলে তিলে তিলে তোলা আমার যদি হলো না যারা আসি
ইতারা ব্যাগ কোন ঠিক এক জায়গা সোনার মদিনা ঠিক কিনা আরো জোরাম ঠিক কিনা বস আর ভাই অনুরোধ করলু রে দুই এক কালমা গাই রে আর নবীর কদমত রাখি বিদায় লইম ইনশাআল্লাহ ব্যাগ কোন মহব্বত লই ব্যাগ কোন মহব্বত লই নিবেন আল্লাহ কবুল করো আমিন হন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুখেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমুখেতে নূরানি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুখেতে ইচ্ছে জাগে চুমুখেতে নূরানি রোজায় সারা বছর অনেকে উমরা করে জিল হজে হাজিরা হজ পালন করে সারা বছর অনেকে উমরা করে জিল হজে হাজিরা হজ পালন করে জিল হজ হাজিরা হজ পালন করে আমার মন চাই তাদের সঙ্গী হতে আমার মন চাই ইচ্ছে জাগে চুমুখেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমুখেতে নূরানি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুখেতে নূরানি পর্দায় ইচ্ছে জাগে চুমুখেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমুখেতে নূরানি রোজায় ইচ্ছে জাগে চুমুখেতে সোনালি পর্দায় وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام